গত 24 ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট 10 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 10 জনকে আটক করে। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম কর্মক্ষম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 10 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 3 জন, চন্দিমা থানা 2 জন, মতিয়া থানা 1 জন, শাহমকদম থানা 1 জন, কাশিয়াডাঙ্গা থানা 1 জন ও ডিবি পুলিশ 2 জনকে আটক করে, যার মধ্যে 2 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 5 জনকে মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজতে মোট 46 গ্রাম হিরোইন ও 700 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।